ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু সবাই খুব ভালো আছি। আর আমি কিন্তু এখন আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আর দেখতে পাচ্ছ তোমরা সবাই আমি কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যেতে হবে জানো? যাব হচ্ছে একটু মার্কেটে, আর ছেলেকে স্কুল থেকে নেব। আর তারপরে তার আগে আর কি কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে নেব, আর ছেলেকে স্কুল থেকে নেব নিয়ে তারপরে বাড়ি আসবো। আর আজকে কিন্তু আমার এখনো কোনো রান্না বান্না হয়নি, আর এসে বাড়িতে এসে রান্না করব। তো কি রান্না করব যা হোক তাও করে নেবো, কারণ আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে যাবে। তো দেখি কি রান্না করি, আর এখন চলো তোমরাও আমার সাথে। ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, ছেলেকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। ছেলে বললো মা চলো, আর আমার দরকারও আছে। তো আমার যা যা দরকার ছিল আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর অনেক কিছু নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো কি কি নিয়েছি সেগুলো তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর আমি সব কিছু বাজার হয়ে গেছে, এখন একটা টুকটুকি ধরে নিলাম। তো চলো আমি টুকটুকি করে আগে বাড়ি পর্যন্ত পৌঁছই। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, কিছুক্ষণ হলো। তো এসে আর বসিনি, ওই দেখো রান্না চাপিয়ে দিয়েছি ওখানে ডাল কড়াইতে, আর ওখানে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে জানো তো কি করেছি? একটু মসুরির ডাল ছিল, একটু মুগ ডাল ছিল, দুটোকে একসাথে করে চাপিয়েছি। আর মাছের মাথা আছে, ওটা দিয়ে করব। কালকে একটু রান্না আছে, আর এতটাই বেলা হয়ে গেছে কি বা করবো বলো। যেন কটা বাজে, 3টে বেজে গেছে। আর ছেলেকে স্কুল থেকে আনার পথে ছেলেকে নিয়েই মার্কেটে গেছিলাম, কিছু জিনিস নিলাম যে দরকার ছিল, এই খাবার এ ও হ্যাড্ডা ব্যাড্ডা নিলাম। আর ছেলেকে নিয়ে আজকে বাজার করেছে, ছেলে খুব খুশি, কারণ ওকে নিয়ে তো আর যাওয়া হয় না বাজারে। তো কি কি এনেছি এই রান্নার ফাঁকে তোমাকে চলো একবার দেখিয়ে দিই, নাহলে পরে বলো তো আর সময় হবে না, এখনই দেখিয়ে দিই। তো আজকে আমাদের এক একজনের এক এক রকম খাবার এসছে। তো এখানে ফার্স্টটা দেখাই, মুড়ি এনেছি, বেশি করে 1 মাসের মুড়ি এনে রেখেছি। আর এখানে এই বিস্কুটটা নিলাম, এই যে চিনি দেওয়া এক রকমের বিস্কুট, বেকারি বিস্কুট, খেতে কেমন হবে জানি না, তাও নিলাম, বেশ দেখে ভালো লাগলো। আর এখানে আছে, এটা একটা ঝাল চানাচুর নিয়েছি। আর এখানে নিয়েছি ওর বাবাই যে মটর মটর চানাচুর বলে কি ডাল চানাচুর বলে, সেটা নিয়েছি। আর এটা হচ্ছে গোল পাউটি নিয়েছি, এটা হচ্ছে এমনি খাওয়ার জন্য। এখানে নিয়েছি ভুট্টার খই, আর এখানে আছে পাউডি। আর এই প্যাকেটে এই যে একটু মিষ্টি নিলাম, আর এখানে কেক নিয়েছি, আর ওদিকে নিয়েছি ছেলে কচু ভাজা খেতে চেয়েছিল, দেখে পটন মানে বললো মা খাবো, একটু কচু ভাজা নিয়েছি। আর আরও পেন্সিল নিলাম, রাবার নিলাম, সেলো টেপ নিলাম, আরও কী সব নিলাম ওগুলো, আর এখানে এগুলোই নিয়েছি। ওদিকে ভাতও উতরে গেছে, আর ডালও ফুটে উঠেছে। আর কি বলো তো, ছেলেকে স্কুলে দিয়ে সকালবেলা উঠি, যা সব বাসি কাজ করা হয়, তারপরে ও বাবাকে টিফিন করে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে যা কাজ থাকে করে ছেলেকে দিয়ে আসি। তারপরে আবার বাজার করা থাকলে বাজার করে আসি, করে এসে রান্না করব, দিয়ে আবার ছেলেকে নিয়ে আসব, এনে তারপরে আবার খাওয়াবো, খাইয়ে একটু যা বসবো, মানে বিকেলটা যা রেস্ট হবে আবার সন্ধ্যাবেলা পড়তে বসাবো। আবার তো রাতের কাজ আছে, রুটি থাকলে রুটি করো, তার মধ্যে তো অনেক কাজই থাকে সেগুলো আর বললাম না। তো এক হাতে কথে করতে করতে মানে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি, মানে কি বলবো। ওর বাবা যেহেতু সময় পায় না, তাও কি করব, কষ্ট হলেও করি। ওর বাবা ওই সপ্তাহে একদিন ওই মুদিখানা যেটা থাকে সেটা এনে, সেটা আমি আনতে পারবো না, মুদিখানা যেখান থেকে করা হয় সেটা হচ্ছে অনেকটাই দূরে দোকান। আর কি বলতো, এই খাবারগুলো কেন নিলাম, সন্ধেবেলা হলে একটু দেখবে খিদে খিদে পায়, তখন ওই ছেলে ফ্রিজ খুলবে, ওর বাবা বাড়ি থেকে এসে যেখানে খাবার থাকে খুঁজবে। এবার আমি আমার সন্ধ্যাবেলা খিদে পায় না, ওই 8টা 8:30 নাগাদ একটু একটু খিদে পায়, তখন মনে একটু হালকা কিছু হলে ভালো হয়। ওই জন্য আজকে পুরো খাবার এনে প্যাক ট্যাক করে রাখলাম, যেটুকুনি পারলাম নিয়ে আসলাম। আর মিষ্টি সচরাচর আনা হয় না, কারণ ওর বাবা মিষ্টি খাওয়ার পোকা, আর আমি অতটা মিষ্টি ভালোবাসি না। আর এখন আবার মিষ্টি খেতে একটু শিখে গেছে বাবার সাথে সাথে, মানে আগে বিয়ের আগে একদমই মিষ্টি খেতাম না, এক কুচো খেতাম না, শুধু ঝাল আর টক, এই ছিল আমার খাবার। আর ছেলেটা আমার তেমন হয়েছে, মিষ্টি খুব একটা ভালোবাসে না। তো যাই হোক, একটু মিষ্টি কেন নিয়েছে, কারণ মিষ্টি খাওয়া যেহেতু শিখে গেছে, অনেকদিন ধরে মনে হচ্ছে একটু মিষ্টি খাবো মিষ্টি খাবো, কারণ মিষ্টি খাওয়া আমি একদমই ছেড়ে দিয়েছি। এই মিষ্টি খেলে সব থেকে, যখন ডায়েট কন্ট্রোল করবো, সব থেকে সবার আগে ডাক্তার বলে তুমি আগে মিষ্টি জাতীয় জিনিস ছাড়ো, যার জন্য মিষ্টি ঘরে আনা বন্ধ করে দিয়েছি, না হলে এমন নেশা হয়ে গেছিলো টুকটুক টুকটুক করে ফ্রিজ খুলবো আর মিষ্টি নিয়ে বসে পড়বো।
লোক তো আর সামলাতে পারি না, থাকলো জন্য মাঝখানে একদম টোটালি আন্দা বন্ধ করে দিয়েছিলাম। এখন আজকে অল্প করে নিয়ে এসেছি, মানে আমার এক আমার 2 পিস গুনে এনেছি, মানে আমি আর বেশি চাইলেও খেতে পারবো না। তো চলো রান্নাটা আমি এবার করে নিই। তো দেখো রান্না বান্না আমার পুরো কমপ্লিট। এই যে আমার মাছের মাথার ডাল পুরো রেডি, এখনো ধোয়া উঠছে এই দেখো। আর এখানে মাছ ভাজা রয়েছে ছেলের আর বাবার, আমি আর খাবো না। আর এখানে মাছের কালকে ঝালটা ছিল, যদি বলে তো মিশিয়ে দেবো, না হলে ভাজাই রাখা হবে। তো চলো অনেকটা দেরি হয়েছে, আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তাই না? খিদে তো পেয়ে গেছে। তো আমি একটু ছাদে এসেছি জামা কাপড় তুলতে, তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের আমার ফুল গাছের ফুলগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। কাগজ ফুল গাছের বাবার সব, মানে বাবার শখ কাগজ ফুল গাছের। আর ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, আর লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, কি ভালো লাগছে দেখো। আর এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, আর এগুলো ফুল ফুটেছে বলে এগুলোকে এক জায়গা করে রাখা হয়েছে। ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধেবেলায়। তো কি করছি বলো তো, এই যে আমার ডিউটি করছি, এই যে বই খাতা নিয়ে বসে আছি, পড়ার লোক নেই, ওখানে গিয়ে বসে আছে। তো আজকে কিন্তু বিকেলে আমি ঘুমোইনি, আজকে শুয়ে একটু শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। আর ওই দেখো, ওই যে আমার ছাও, আমার পুটুন সোনা ঘুমোচ্ছে। আজকে জানো কি হয়েছে, আমি স্কুলে গেছি, ও নিচে ছিল, আর আমাদের পাশে একটা বিড়াল আছে, ওকে সব সময় তাক করে রাখে, ঘরে ভেতরে ঢুকে কামড়ে দিয়েছে, দিয়ে আর ও তো ভয়তে সেই দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করেনি, ওপরে এসে চুপ করে বসে আছে। মানে এরকম যদি হয়, মাঝে মাঝে এরকম হয়, কার ভালো লাগে বলো তো? ওকে তো আমরা ভ্যাকসিন করাই, আর ওর ভ্যাকসিন হচ্ছে ডিসেম্বরের 11 তারিখে। তা যেখান থেকে দেওয়া হয়, জিজ্ঞাসা করা হয়েছে যে ডেটের আগে আর দেওয়া যাবে না, এখনও কদিন ওয়েট করতে হবে, নাহলে ওকে কামড়ালে ওর তো প্রবলেম হবে আর আমাদেরও হয়ে যাবে। নিয়ে পড়া শুরু কর। আর এখন কি করব, এখন আপাতত কোনো কাজ নেই, এখন হচ্ছে ছেলেকে পড়ানোই হচ্ছে আমার কাজ। তো চলো আমি পড়িয়ে নিই, মাঝখানে একটু কথা বলে নিলাম। ছেলেকে পড়িয়ে একটু শুয়েছিলাম, দেখো গলা কি ভারী হয়ে গেছে, ঠান্ডা পড়েছে তো আর শীত পড়েছে, খালি মনে হয় কম্বলের নিচে ঢুকি, কম্বলের নিচে ঢুকি। আর আজকে বিকেলে ঘুমোইনি তো, যার জন্য খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। আর সামান্য শীত পড়তে না পড়তেই দেখো আমার খাটের কি অবস্থা, ওদিকে সোফার কি অবস্থা, এইদিকে কি অবস্থা, মানে শীত পড়লে একদম ঘর আমার মাথায় উঠে বসে থাকে। আর এখন আমি একটু রান্নাঘরে যাব, রান্না বান্না নেই, এমনি ভাত তরকারি মরকারি সবই আছে, শুধু একটু ডিমের অমলেট করব বাবার জন্য, আর সব খাবার গরম করব, করে ওদেরকে খেতে দিই। রাত অনেকটাই বেজে গেছে, এখন কি বলতো খালি লেট হয়ে যাচ্ছে, খালি লেট হয়ে যাচ্ছে। তো চলো আমি ডিমের অমলেটটা তৈরি করে নিই। তো আমার ডাল দেখো গরম হয়ে গেছে, একদম টকবক করে ফুটিয়ে নিলাম, মনে হচ্ছে বুড়ো এখনই নাবালাম। আর এখানে ডিমের অমলেট করবো বলেছিলাম, আর অমলেট ভালো লাগে না, এত রাতে ডিমের ভুজিয়া করে দিলাম। তো এখন থালাও ধুয়ে রেখেছি, ভাত ঠাত বেড়ে ওদের খেতে দিয়ে দিই আগে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নিয়ে বাসনপত্র ধুয়ে নিয়েছি। এই দেখো কোথায়, ওই যে ওই যে বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর কি বলতো, আর আমার দেখাতে পারছি না, ব্যাক ক্যামেরা করে আগে দেখিয়ে নিই। তো এই দেখো যেটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে আমি বাসন ধুয়ে রাখি, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, খুব ভালো হয়েছে, ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু আসার পরে দেখছি খুবই ভালো হয়েছে। আর এখন আমার একটুখানি কাজ আছে, সেটা হচ্ছে এই যে চানাচুরের প্যাকেটগুলো এনেছি, সেগুলোকে এখন এই যে কোটো বার করেছি, এগুলোকে ঢেলে রাখবো। আর না হলে কি বলতো, এগুলো যদি আমি রেখে দিই তাহলে 2-3 দিন হয়ে যাবে, ঢেলে নিয়ে যাবে, 2-3 দিন হয়ে যাবে, তারপরেও আমার ঢালা হবে না, ওই ব্যাগের মধ্যেই পড়ে থাকবে। আর রান্নাঘরে ঢুকলে, রান্নাঘরে তো বেশি একটা জায়গা নেই, অল্পই জায়গা,
ঢুকলে সব পায়ে পায়ে বাজে, এখানে ব্যাগ ওখানে ব্যাগ, এবার যদি ঢুকে এরকম এখানে ব্যাগ ওখানে ব্যাগ থাকে তাহলে দেখতে তো ভালো লাগেও না, আর বাবার কাছে আমাকে কথা শুনতে হয়, স্বাভাবিক। বাড়ি এসে যদি দেখে যে এরকম অবস্থা, ওই জন্য করে রাখলাম আর ফেলে রাখলাম না। পেঁয়াজ কাটা নাকি ছোটটাই, একটা ঢাকনা আর একটাই লাগিয়ে দিয়েছি আর লাগছে না, ভাবছি পেঁয়াজ কেটে গেছে, মাথা গেছে আমার, রাতও অনেক হয়ে গেছে। আর কি বলতো, আমার সেই চোখে যন্ত্রণার মানে সমস্যা আছে, রাতে কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি, সারাদিনে তো একটু শুতে পারিনি, আর এত চোখে যন্ত্রণা করছে না, আমি ভালো করে যে তাকিয়ে তোমাদের সাথে কথা বলছি তাতেই মনে আমার অসুবিধা হচ্ছে, তখন আমার এগুলো ভরা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, তো এগুলোকে আমি কবাটে তুলে রাখি। তো ফ্রেন্ডস, আজকে সব কিছু হলো, তো যদি মানে কি বলবো, কাজ কাজের কি আর শেষ থাকে বলো, ওই টুক 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 করে দেখবে মনে হয় কাজ নেই, কিন্তু টুক 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 করে যে কোথা দিয়ে কাজ বেরিয়ে পড়ে, মানে আর কি বলবো। এখন ওর বাবা আটা এনেছে, ওই যে এই যে ব্যাগের মধ্যে রয়েছে, ঢালা হয়নি, এটা আর এখন ঢালবো না, সকালে ঢালবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, আর কি বলতো, আমার নতুন বন্ধু নতুন পুরনো বন্ধু যারা তোমরা ভিডিও দেখছো, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হ্যাপি থাকবে, তাহলে দেখবে লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে। আর আমি দেখো তো হাসি মুখে কথা বলেই যাচ্ছি, দাঁত বেরিয়ে রয়েছে আমাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই বাই।